বর্ষ, সেটা বেসিক্যালি শুরু হবে আমাদের 26শে মার্চ 2021 থেকে, এবং সেটা নিয়ে একটি কমিটি হয়েছে, তোমরা সবাই আমরা জানি। তো স্বাধীনতার সম্পর্কে বলতে গেলে কিংবা বিজয় দিবস সম্পর্কে বলতে গেলে, সর্বপ্রথম আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে দীক্ষিত, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিক, তাদের সামনে ভেসে উঠে একটি স্বাধীনতার মহান ঘোষকের নাম, যার ঘোষণা না হলে এই দেশ স্বাধীন হতো কিনা জানি না। কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওনার স্বাধীনতার ঘোষণার মাধ্যমেই এদেশের আপামর জনগণ, তখন শুধু রাজনীতিবিদ নয়, তখন ছাত্র, কৃষক এবং সর্বস্তরের জনগণ এই স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এবং তারপরেই কিন্তু আমরা দীর্ঘ 9 মাস এই যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি। সুতরাং আমরা গর্বিত যে এরকম একজন দেশপ্রেমী সৈনিক শুধু নয়, দেশের স্বাধীনতার সঙ্গে যার নাম ওতপ্রোত ভাবে জড়িত, সেই স্বাধীনতার ঘোষকের আদর্শে আমরা দীক্ষিত, এবং তার দল করার, তার সৈনিক হওয়ার সুযোগ আমাদের হয়েছে। তিনি শুধুমাত্র সৈনিক ছিলেন না কিংবা স্বাধীনতার ঘোষক ছিলেন না, তিনি কিন্তু একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন, এবং যার জন্য আমাদের দেশের যে একটি দুর্নাম ছিল তলাবিহীন ঝুড়ি, এই তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তিনি কিন্তু বিশ্বের মানচিত্রে বাংলাদেশের নামটাকে লিপিবদ্ধ করেছিল। বিশ্বের মানচিত্রে মানুষ বাংলাদেশকে জানতো একটি তলাবিহীন ঝুড়ি, কারণ এখানে যতই ঢালা যেত সবই বের হয়ে যেত। আর তার প্রেক্ষাপট আমরা জানি, আমরা আজকে এই একটি সুন্দর মুহূর্তে, আমরা কোন বিতর্কিত কথা আলোচনা করতে চাই না, কিন্তু তথাপি চলে আসে 1975-এর সেই একটি দুঃখজনক ঘটনা। যদিও আমরা একজন বিবেকবান মানুষ হিসাবে মানুষ হত্যা কে কখনোই আমরা এটাকে সাপোর্ট করি না, করা উচিত না, কিন্তু তারপরেও একটি ঘটনা ঘটে গেছে। এই জন্য ঘটে গেছে যে এই যে তলাবিহীন ঝুড়ি, এই যে দারিদ্রতা, এই যে 74-এর দুর্ভিক্ষ, এই যে বাসন্তীদের কথা পুরো পৃথিবী ধরে যে আলোচনা, কিংবা বাংলাদেশকে যেভাবে একটি দারিদ্র মানে একটি দুর্নীতি মুক্ত দুর্নীতিবাজ দেশ হিসাবে বাংলাদেশে পরিলক্ষিত ছিল, সেখান থেকে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাকে উদ্ধার করেছে। আজকে আমরা যদি আজকে আমরা এখানে মহিলা দলের সাবেক, আমি কিন্তু মহিলা দলের সাবেক নেত্রী, কারণ বর্তমানে আমি মহিলা দল করি না, আমি মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলাম, কিন্তু মহিলা দলের প্রতি আমাদের একটি আলাদা মানে সফট কর্নার যেটা বলে, কারণ আমি কোনো ছাত্রী রাজনীতি করি নাই, আমি মহিলা দলই আমার শুরু, এবং আমরা 90-এর পরপরই আমরা মহিলা দলে ইউনিট থেকে উঠে এসেছি। আমি প্রথম ইউনিটে প্রেসিডেন্ট ছিলাম, তারপরে ওয়ার্ড, তারপরে থানা, মহানগর কেন্দ্র নির্বাহী কমিটি, তো সুতরাং এবং সংসদে যাওয়ার সৌভাগ্য মানে আল্লাহ আমাকে দিয়েছিল। তো যার জন্য আমরা মহিলা দলের প্রতি আমাদের একটি আলাদা কর্নার কিংবা আমাদের দুর্বলতা সেটা কাজ করে, এবং এই মহিলাদেরকে আজকে যে আমরা এত মহিলারা রাজনীতিতে এসেছি, শুধু বিএনপি না, বিভিন্ন সংগঠনে, বিভিন্ন রাজনৈতিক দলে এটার অবদান কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার কারণ উনি এক সর্বপ্রথম বুঝেছিল যে দেশের অর্ধেক নারী গোষ্ঠীকে বসিয়ে রেখে, অকেজো রেখে, অকর্মণ্য রেখে কখনো একটি দেশ ও জাতির উন্নতি হতে পারে না, যার জন্য কিন্তু উনি নারী মানে মহিলা বিষয়ক মন্ত্রণালয় ওনার সময় কিন্তু স্থাপিত হয়, উনি তৈরি করেন, তার আন্ডারে মহিলা সংস্থা, মহিলা অধিদপ্তর, যে মহিলা সংস্থায় আমি অনেক দিন এখানে নির্বাহী কমিটিতে ছিলাম, আমি ঢাকা জেলা চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, মহিলাদের উন্নয়ন কল্পে সর্বপ্রথম আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চিন্তা করেছিলেন। এবং এই যে আজকে আমরা উন্নয়ন কিন্তু একটা ধারাবাহিক বিষয়, উন্নয়ন কখনোই
আচ্ছা ঠিক আছে, তো মহিলাদের আজকে প্রথম যখন ডিফেন্সে কথা চিন্তা করেছিল সেটা কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই। আনসার ভিডিপি থেকে শুরু করে পুলিশে সর্বপ্রথম কিন্তু আমাদের দল থেকে এবং রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কিন্তু এখানে অন্তর্ভুক্ত করেছে। আজকে আমরা দেখি যে আর্মিতে মহিলা আছে, এটা তো একটা ধারাবাহিকতা, কিন্তু তখন সেই উনি কিন্তু একটা খন্মজন্মা পুরুষ ছিলেন। মাত্র 3.5 বছর উনি রাষ্ট্র পরিচালনা করার সুযোগ হয়েছিল। দেশীয় এবং বিদেশি চক্রান্ত এদেশকে যখন মানে বিশ্বের মানচিত্রে স্থান পেয়ে গেল, এবং আমাদের যে বৈপ্লবিক একটি খাদ্যের বৈপ্লবিক একটা সূচনা হলো, তখন কিন্তু এ দেশের প্রতি বহির্বিশ্ব কিংবা দেশীয় চক্রান্ত ষড়যন্ত্র শুরু হলো, এবং তারই খেসারত তাকে জান দিয়ে দিতে হলো। কিন্তু কিন্তু সেই সময় সেই 81 সালে ওনার মৃত্যুবরণের আগে, তখন কিন্তু আমাদের মহিলা রাষ্ট্রদূত, সর্বপ্রথম মহিলা রাষ্ট্রদূত, তারপরে এডিটর জেনারেল, বড় বড় উচ্চ পদে তখন কিন্তু রাষ্ট্রপতি জিয়াউর রহমানই তাদেরকে আসীন করেছিল। সুতরাং আমরা যখন রজত জয়ন্তী পালন করার চিন্তা করি, আজকে 50 বছর পূর্তির কথা চিন্তা করি, তখন কিন্তু কোনোভাবেই আমরা জিয়াউর রহমানকে কিংবা বিএনপিকে পরবর্তীতে তাকে নির্মম ভাবে হত্যা করা হয়ে যে আমাদের বাংলাদেশের উন্নয়নকে মানে স্থবির করা হলো, সেখান থেকে আমাদের 9 মাস স্বৈর শাসকের শাসন থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্রকে ফিরিয়ে এনে আমাদের দেশনেত্রী, আমাদের একটু আগে আখি বলেছে লৌহ মানবী, আসলে লৌহ মানবী, এবং আমাদের দেশনেত্রী যাকে এদেশের জনগণ আখ্যা দিয়েছিল আপোষহীন নেত্রী, কারণ উনি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। আজকেও যদি আমরা অতীতেও যেমন জানি উনি যদি স্বৈরাচার এরশাদের সঙ্গে আপোষ করত, তাহলে কিন্তু সেই 86 সালের নির্বাচনে যেভাবে বেইমানি করে শেখ হাসিনা গিয়েছিল, বলতে গেলে অনেক সময় অনেক সময়ের ব্যাপার। আরো সবাই বলবে, এত বিস্তারিত বলতে চাই না, একটু দু একটি কথা না বললেই নয়। তাই সে তখন কিন্তু উনি জাননি আপোষহীন ছিলেন বলে, অন্যায়ের সঙ্গে কখনো উনি আপোষ করেন, তাকে আপত্তি হিসেবে ত্যাগ করে আজকে গণতন্ত্রের মা। কারণ যে গণতন্ত্রকে আজকে আমাদের যারা মানে নব্য স্বৈর শাসক যারা রাষ্ট্র পরিচালনা করছে, তারা কিন্তু এই আমাদের বিএনপি কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ব্লেসিংসে তারা আজকে কিন্তু রাষ্ট্র ক্ষমতায়। কারণ এই যে আমরা আওয়ামী লীগের কথা বলি, আওয়ামী লীগ কিন্তু ভেঙে ভেঙে কয়েকবার এটার মানে টুকরা টুকরা হয়ে গেছে। মুসলিম আওয়ামী লীগ থেকে হলো আওয়ামী লীগ, আওয়ামী লীগ থেকে হলো বাকশাল, বাকশালে পরে আসলো এখন যে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ কিন্তু বাকশাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের জন্য রেজিস্ট্রেশন করতে বলল, তখন কিন্তু এই বাকশাল বাকশাল হিসাবে তারা রেজিস্ট্রেশন না নিয়ে আওয়ামী লীগ হিসাবে তারা রেজিস্ট্রেশন নিল। সুতরাং এই যে বর্তমানে যে আওয়ামী লীগ, এটা কিন্তু আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, তাদের দানে মানে জিয়াউর রহমানের অনুকম্পা, তাদের ব্লেসিংস এ আজকে কিন্তু এই আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পেল, কিংবা তারা আজকে রাষ্ট্র ক্ষমতায়। সেটা অবৈধভাবে যদিও আমরা জানি যে পরপর তারা আজকে 3 বার অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করছে, কখনো বিনা ভোটে 153 জন হয়ে যাচ্ছে, কখনো রাত্রিবেলা দিনের ভোট রাত্রিবেলা প্রশাসনের ব্যবহার করে করছে, কিন্তু তারপরেও আমাদের যে গর্ব যে আমরা এমন একটি দল করি যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলো একজন সৈনিক, দেশপ্রেমিক সৈনিক, যে দেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একজন সম্মুখ যোদ্ধা, যে দেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একজন বীর উত্তম, যে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একজন সফল রাষ্ট্রনায়ক, যে দেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান একজন স্বাধীনতার মহান ঘোষক। সুতরাং আমাদের যে গর্ব এই স্বাধীনতা দিবস কিংবা রজত জয়ন্তী বর্ষ উদযাপনে, এই গর্ব কিন্তু অন্য কোনো দলের নাই। কারণ আজকে আমাদের দলে
যতজন বীর উত্তম, বীরপতি কিংবা মুক্তিযোদ্ধা আছে, তার আর এখন বর্তমান শাসক শ্রেণীর যারা ফ্রন্টিয়ার, তারা একজনও কিন্তু মুক্তিযোদ্ধা না। সুতরাং আজ আমরা মনে করি যে আমরা অনেক ভাগ্যবান, শুধু ভাগ্যবান না, আমরা গর্বিত যে আজকে আমরা 50 বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। এবং এই যে 50 বছর পূর্তি উদযাপনের জন্য আমাদের দল যেভাবে সারা বছর ব্যাপী হওয়ার জন্য একটি কমিটি কিংবা যেভাবে তারা প্রসিড করছে, এবং সেখানে প্রমাণিত হবে যে মানুষের সম্পৃক্ততা, সেজন্য তারা নতুন করে তারা আমরা যেন এই পূর্তিটাকে আমরা ঠিকভাবে পালন করতে না পারি। আজকে কালকে দেখলাম যে এখন আবার সেই পারমিশন নিয়ে সভা সমাবেশের মিটিং রেলি করতে হবে। এটি হলো একটি চক্রান্ত। তো যত চক্রান্তই হোক না কেন, আমাদের নেত্রী আজকে অসুস্থ, তাকে আটকে রাখা হয়েছে, কারণ তাকে যদি একদিনের জন্য তাকে মুক্ত ভাবে কথা বলার কিংবা রাজনীতি করার যে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, সেটা যদি দেওয়া হয় তাহলে, এবং যদি আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে দেশে আসার সুযোগ দেওয়া হয়, তখন যে ঢল নামবে এবং তখন যে দৃশ্যপটে পরিবর্তন হবে, তখন যে তাদের পালাবার জায়গা শুধু না, তারা চিন্তাও করতে পারছে না যে এদেশের জনগণ তাদেরকে কোথায় ছুড়ে ফেলবে। এই ভয় থেকে আমাদের দেশনেত্রীকে একটি মিথ্যা মামলা দিয়ে তার বাকরুদ্ধ করে তাদের নব্য স্বৈরাচার চরিত্র তারা আবার নতুন করে তারা পরিলক্ষিত হচ্ছে। তো এই জন্য আমি বলবো যে আমরা হতাশা আমাদের ভিতরে কাজ করলে চলবে না, কারণ আমরা একজন সৈনিকের আদর্শে দীক্ষিত। আমাদের ভিতরে হতাশা নয়, আমাদের ভিতরে থাকতে হবে মনোবল, কারণ আমরা রাজনীতি করি দেশের জন্য, জাতির জন্য, জনগণের জন্য। বাধা বিপত্তি আসবে এবং রাতের পরে ভোর হয়, এটা হবেই। আমরা যারা এখনো নানা রকম মামলা হামলা করেও আমরা টিকে আছি, আমরা দলকে টিকে রাখছি কিংবা আমরা নিজেরা টিকে আছি, কারণ দেশের জনগণের দাবি আছে আমাদের প্রতি। তারা যখনই কোনো দিক নির্দেশনা পায় না, তখনই তারা বিএনপির উপর ভরসা করে। সুতরাং আমাদের প্রতি তাদের দাবি আছে, এজন্য আমাদের হতাশা নিরাশা কোনো কিছুই হলে চলবে না। আমাদের মনোবল ঠিক রাখতে হবে, ইনশাল্লাহ সূর্য উদয় হবে, আমরা আবার রাষ্ট্র ক্ষমতায় পরিচালনা করার দায়িত্ব বিএনপি পাবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ যারা আজকে এখানে আলোচক আছে এবং যারা এই আলোচনা সভার সুযোগ করে দিয়েছে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার